নবীকে নিয়ে গবেষণা করলে নবীকে দেখা যায়, চোখের সামনে দেখবেন নবী হাঁটতেছে। নবীকে নিয়ে গবেষণা করলে মনে হবে যেন আপনি নবীর চোখে চোখ লাগিয়ে দিয়েছেন। নবীকে নিয়ে গবেষণা করলে মনে হয় যেন হৃদয়ের মধ্যে একটা মানুষের ছবি অঙ্কিত হয়ে গেছে। নবীকে নিয়ে আপনি যদি কল্পনা করেন, আপনি মনে করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে আপনি যেন ধন্য। কারণ এই পৃথিবীতে জিকির দুই প্রকার, একটা হলো জিকরুল্লাহ আর একটা জিকরে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আর একটা হলো নবীর জিকির। আমরা এখন নবীকে নিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক দুইটা নয় 859টি আয়াত সরাসরি নবীর প্রসঙ্গে বর্ণনা করেছে। 859টি আয়াত কি মনে করেছেন? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীদের কাছে জিব্রিল আলাইহিসসালাম আদম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আগমন করেছেন, তাদের সংখ্যা হলো মাত্র 240 বার। আর একা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল এসে 24,000 বার। আমরা সেই নবীর উম্মাহ। এবারে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আউজিম শব্দটার বিস্তারিত ব্যাখ্যা যদি আপনি দেখতে যান, যেই জায়গাটা খুব বেশি গভীর, প্রশান্ত মহাসাগরের চেয়েও গভীর, আটলান্টিক মহাসাগরের চেয়েও যদি গভীর হয়, কিন্তু তার তলদেশ পর্যন্ত যেতে পারে বিজ্ঞানীরা গবেষণা করে, সেইটাকে আরবিতে বলে আমিক। আমিক যেই জায়গাটা অনেক উঁচু, সূর্য পর্যন্ত যদি উঁচু হয় তাও মাপা যায় 9,30,00,000 মাইল। যদি এইটা পৃথিবীর চেয়েও বড় হয় ব্যাস এবং ব্যাস নিয়ে, তাহলেও মাপা যায়। কিন্তু যেই গভীরতা কেউ কোনোদিন মেপে শেষ করতে পারবে না, যেই উচ্চতায় কেউ কোনোদিন পৌঁছতে পারবে না, যেই ব্যাস নিয়ে মানুষ বর্ণনা করতে পারবে, সংখ্যা দিয়ে লিখে শেষ করতে পারবে না, ওই রকম গুণ এবং ওই রকম মর্যাদা যার ভেতরে আছে তাকে আরবিতে বলে আউজিম। সুবহানাল্লাহ। এর মানে তুমি শুধু বলেই যেতে পারবে, কিন্তু দাড়ি দেওয়ার মতো জায়গা তুমি পাবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ। বটমলেস সি, বাউন্ডলেস বাউন্ড, এক অনুপম চরিত্র। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন শোনো, দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীতে নবী প্রেরণ করেছি হঠাৎ করে না, বরং যিনি নবী হবেন তাকে আমি টার্গেট করেছি আলামে আরহ থেকে। কোত্থেকে? এরকম নয় যে আগে নবীরা কেমন কেমন যেন ছিল, হঠাৎ করে একদিন নবী হয়ে গেছে, বিষয়টা এরকম না। আগে ভালো করে বুঝেন, জিজ্ঞেস, যাকে আল্লাহ নবী বানাবেন তাকে আল্লাহ টার্গেট করেছেন আলামে আরহ থেকে, রুহের জগৎ থেকে। দুনিয়ায় কোনো নবী আগে কোন গুনার কাজ করেছে, হঠাৎ করে তওবা করে এক রাতে নবী হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেনি। গোটা সমাজ গুনায় ডুবে গেছে, কিন্তু নবীর দ্বারা চুল পরিমাণ গুনা অপরাধ সংগঠিত হয় নাই। আল্লাহ ওই রকম মানুষকে নবী দান করে, নবুয়াত দান করেছে, সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। দেখুন আপনাদের এই কি যেন বলে আমের সিজন, যে আমটা ফজলি আম হবে সে আমটা কি হঠাৎ করে একদিন ফজলি হয়, নাকি মুকুলের মধ্যেই ফজলির গুণ থাকে? মুকুলের মধ্যেই যেমন তার ফজলির গুণাগুণ দিয়ে আল্লাহ তাআলা ফুলটা তৈরি করেন, ঠিক তেমনি নবী যিনি হবেন তার মধ্যেই এই নবুয়াত এবং মানবতার শ্রেষ্ঠ গুণাগুণ দিয়ে আল্লাহ তাকে ধন্য করে তারপরেই তাকে তৈরি করে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন শোনো, দুনিয়ার মানুষরা শোনো, তুমি বললে ইয়াসিন, তুমি কি বুঝে শুনে ইয়াসিনের সাথে ঐক্যমত্য হয়েছ? আমরা শুধু সওয়াব খুঁজি। ইয়াসিন মানে দোতলা একটা বিল্ডিং পেয়ে গেলাম নাকি? হ্যাঁ, ইয়াসিন মানে একতলা বিল্ডিং, অল কোরআনুল হাকিম দোতলা বিল্ডিং জান্নাত। হ্যাঁ, আমি পাবো ইনশাল্লাহ। বলেন আমরা সবাই পাবো, আল্লাহ কবুল করুন। বলেন আমি, কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে ইয়াসিনের অর্থটা বলা দরকার, বোঝা দরকার, তাহলে আমরা পুরো হক আদায় করে আমল করার সুযোগ পেয়ে যাব, ঠিক কিনা বলেন? ইয়াসিন, ইয়া অর্থ হে, সিন শব্দের অর্থ হইল নেতা। সিন অর্থ কি বলেন? সিন অর্থ কি বললাম বলেন? নেতা,
আরবিতে বলে সিন দ্বারা হয় সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা, ইংলিশে বলে লিডার, ইংলিশে কি বলে বলে লিডার, বাংলায় বলি নেতা, বলি না নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না। তো সেই দিন ওই যে আমাদের এলাকায় নির্বাচন হলো, ছেলে একটা লাফাচ্ছে ছোট পোলা প্যান্টাও মেশিনের মধ্যে, বললাম এই ফুলের মতো বলিস কে, আতরের মতো বলতে পারো না, কয় হুজুর সেই কথা বলেন, আমাদের নেতারা এরকমই, ফুল ফুটে দুই তিন দিন ফুলটা ভালো থাকে, এরপর তো ফুল পইরা যায়, তো নেতাও সারা বছরের মধ্যে ওই নির্বাচনের তিন চার দিন ভালো থাকে, এরপরে আবার সেই অন্যায় বিন্যায় মদ গাঁজা ইত্যাদি, আমাদের নেতা আমরা তো বুঝি, এই জন্য আতর তো দশ বারো দিন গ্রাম দেয় কিন্তু উনি দুই তিন দিনের ভিতরে দিতে পারেন, এই জন্য ফুলের মতো বলে। ওহো ভালোই তো বলছো, আচ্ছা তাহলে এরপর বললো যে হুজুর সামনে কথা আরো ভালো আছে, বলে কি, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো মদ খায় পাশক তো, এ কথা তো বলি না হুজুর, তাহলে আপনারা মাইকে গিয়ে আবার মাহফিলে বইলে দেবেন, এরাও নেতা, এরাও নেতা, কিন্তু আমার আপনার নবী নেতা দুনিয়া আখেরাতে, সুবহানাল্লাহ বলেন, দুনিয়ায় শুধু নয় আখেরাতেও নেতা কে, মুহাম্মদ রাসূলুল্লাহ আকবার খান, আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আরবিতে উম্মত শব্দের অর্থ অনুসারী, উম্মত অর্থ কি, অনুসারী, উম্মত অর্থ কর্মী, উম্মত শব্দের অর্থ হলো আনুগত্য স্বীকারকারী, অতএব মনে রাখতে হবে আমরা উম্মত, উম্মত মানে আল্লাহ নবীকে নেতা না মানলে, অন্য কোন নেতার আদর্শ মানলে, নবীর নেতা মানা হয় নাই, নবীকে নেতা মানা। এখন আপনি আপনি আমি যেন বিশ্ব নবী যে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যেন ভুলে না যাই, সেই নামাজের মতো জায়গায় আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা হইল কে, মুহাম্মদ। আমি কেন অন্য নেতা মানব, তার কারণ হচ্ছে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমার নবীর আনুগত্য করো, একমাত্র নবীরই আনুগত্য করো, অন্য কারো আনুগত্য করবা না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো আমার নবীর আনুগত্য করতে হবে, আর না হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান গ্রহণ করব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাফের কাতারে দাঁড় করাইয়া দেব, বলেন নাউযু বিল্লাহ। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين কার কথা বলেন তো দেখি, সূরা নাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 32 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তুমি সবাইকে জানিয়ে দাও আল্লাহর নবীর অনুসরণ করো, কার অনুসরণ করবে, আমার নবীর অনুসরণ করো আর আমি আল্লাহর হুকুমের অনুসরণ করো, এইটা যদি কেউ না করো তাহলে আমি বললাম সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন শোনো বরং এটা নির্জলা কাফের হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি নবীর আনুগত্য স্বীকার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আয়ুফরিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াতাখিযু বাইনা যালিকা সাবীলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আল্লাহ তাআলা বলছেন যারা বলে যে আল্লাহ তাআলার কিছু হুকুম মানলাম নবীরটা মানলাম আবার কিছু মানলাম না অন্যেরটাও সেখানে কালমার্স লেলিন মাওসুদুন ডারউইন ফ্রয়েড হেগেলদেরও কিছু মেনে নিলাম এরপর মাঝখান দিয়ে তারা নামাজও পড়ে আবার দেখা যায় ইসলাম বিরোধী কাজও করে যাচ্ছে নবীর আদর্শ মানে অন্য কেউ আদর্শ সৈনিক বলে নিজের পরিচয় দেয় মনে রেখো এই মানুষগুলো হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এরাই হচ্ছে নির্ভেজাল কাফের আবার শেষে গিয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 65 নম্বরে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা
নবী গো, তুমি যে বিধি বিধান এবং তুমি যে আদর্শ চিন্তা আইন ও কানুন নিয়ে এসেছো, এইগুলো যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম খেয়ে বললাম এরা মোমেন না, এরা মোমেন না। আল্লাহু আকবার। তাহলে ইমানের এই বাস্তবতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সর্বান্তকরণে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা মেনে নেয় তাদেরকে বলে উম্মত, তাদেরকে কি বলে? উম্মত। তাই নবীকে আদর্শ নেতা মানলে আমরা নবীর উম্মত। কবরে যখন রাখে তখন কি একটা দোয়া পড়ে আপনারা জানেন? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। তাই মিল্লাত অর্থ দল, মিল্লাত অর্থ কি? ইংলিশে বলে পার্টি। তো মরার পরে আপনাকে আমাকে আমার দেশের প্রধানমন্ত্রী, র‍্যাবের মহাপরিচালক, সেনা প্রধান, বিমান প্রধান বলে প্রেসিডেন্ট হয়ে পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে কৃষক শ্রমিক জনতা পর্যন্ত আমরা যারাই আছি, মৃত্যুর পরে কবরে রাখে আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। দুনিয়ায় নবীর দলে আপনি থাকলেন না, নবীর আদর্শ কায়েমের জন্য আপনি কাজ করলেন না, মরার পরে লাশটা কবরে, একটা মিথ্যা কথা দিয়ে প্রথম কবরের জীবন শুরু হলো। তাই উম্মত অর্থ, উম্মত অর্থ অনুসারী, আর মিল্লাত অর্থ দল। মিল্লাত অর্থ কি? দল, ইংলিশে বলে পার্টি। অতএব মনে রাখতে হবে নবীর আদর্শ কায়েম করার জন্য নবী পন্থী, নবীর সুন্না, নবীর জিন্দিগিকে যারা ধারণ করে সেই চিন্তা ও আদর্শকে যারা পৃথিবীতে কায়েম করতে চায় তারাই হলো নবীর উম্মত। কিন্তু এই উম্মতেরা মিলে একটা দল গঠিত হবে, সেই দলটাকে বলে মিল্লাত। সেই দলটা কি বলে? মিল্লাত। যেই কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হচ্ছে সেই মিল্লাত বলে। কিন্তু নবীর এই দলে থাকতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কষ্ট সহ্য করেছেন, নবীর দল ছেড়ে চলে যান নাই, ঠিক না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সয়েছেন, নবীর দল ছেড়ে চলে যান নাই। আসহাবে আজমাইন নবীর দল ছেড়ে চলে যান নাই। কিন্তু আমরা বড় কপাল পোড়া, সেটা হচ্ছে আমরা একটুখানি হলি নবীর দল তো করি না, বরং নবীর দলের সাথে যারা আছে তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার পীড়ন করতে ত্রুটি করি না।